শুক্রবার বিশ্বব্যাপী মহাসমারোহে মুক্তি পেতে চলেছে বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র বারবি। 2022 সালের এপ্রিলে টুইটারে প্রথম লুক এবং এর মুক্তির তারিখ উন্মোচন করার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেতে আছে এ ছবি নিয়ে। মাতামাতিতে পিছিয়ে নেই বাংলাদেশের দর্শকরাও, কারণ আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। অনামিকা তিথি রিপোর্ট। ছোটবেলায় বার্বি ডল নিয়ে খেলেনি এমন বার্বি গার্ল পাওয়াই দুষ্কর। ছোট্ট বেবিটির কাছে বার্বি শুধু এক জনপ্রিয় খেলনার নাম নয়, যেন সে নিত্যদিনের সঙ্গী। বিশ্বের জনপ্রিয় পুতুল বার্বি হয়ে এবারে পর্দায় আসছেন হলিউডের অভিনেত্রী মার্গট রবি, যে সিনেমার ঘোষণা এসেছিল 2017 সালে। তবে কয়েক দফা অভিনয় শিল্পী বদলানোয় এবং কোভিড মহামারীর কারণে কাজ শেষ করতে লেগে যায় প্রায় 6 বছর। আগামী 21 জুলাই সিনেমাটি হলিউডের মুক্তির আগে গোলাপী দুনিয়ার পুতুল বার্বির ট্রেলার এসেছে ইউটিউবে। ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমাটির ট্রেলারে দেখা যায় বার্বি মার্গট রবি আচমকাই বুঝতে পারেন তার হিল জুতো তিনি ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতো খুঁজতে ফের তিনি পৃথিবীতে আসেন, সেখানে গড়ে ওঠে এক প্রেমের সম্পর্ক। সিনেমায় অন্য বার্বিদের মধ্যে আছেন সঙ্গীত তারকা ডুয়ালিপা এবং আরেক হলিউড তারকা ইসা রে। আইকনিক ডল স্টোরি বার্বিকে সিনেমায় রূপ দিয়েছেন অস্কার মনোনীত মার্কিন পরিচালক গ্রেটা গেরউইগ। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে বার্বির ভূমিকায় দেখা যাবে মার্গট রবি এবং কেন চরিত্রে রায়ান গোসলিংকে। কিন্তু এখানে শেষ নয়, ফ্যাশন পুতুলের জগতে রয়েছে শত শত বার্বি। আরো চমক রয়েছে এ সিনেমায়। হলিউডের আলোচিত সিনেমা বার্বিতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া। ছবিতে খুব বেশি স্ক্রিনে দেখা না গেলেও এ ছবিতে তিনি আছেন, এটাই বাংলাদেশি দর্শকদের জন্য অনেক। এছাড়া সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির দিন থেকে বার্বি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখতে পারবেন দর্শক। সিনেমায় দক্ষিণ এশিয়ান কেন চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া। বার্বিতে অভিনয় করা রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। 1993 সালের 19 জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্মগ্রহণ করেন এবং এই শহরে বেড়ে ওঠেন। তার বাবা ও মা দুজনেই বাংলাদেশি, তাদের পৈতৃক বাড়ি সিলেটে। সঙ্গীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। শুধু বার্বি নয়, রমজান ইতিমধ্যে গোস্ট স্টোরিজ, রকেটম্যান, আলাদিন এবং এনালা হোমস 2 হলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। অনামিকা তিথি, দেশ বিনোদন।